بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. সম্মানিত ভাই সুলতান মাহমুদ কাতার থেকে যে বিষয়টি জানতে চেয়েছেন যে আমাদের উপরে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন, তো পূর্ববর্তী উম্মতদের উপরে কয় ওয়াক্ত সালাত বা কীরকম সালাত ফরজ ছিল এই বিষয়টি ভাই জানতে চেয়েছেন। জি ভাই, আলহামদুলিল্লাহ, কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে কারিমার মাধ্যমে জানা যায় যে পূর্ববর্তী নবীদের উম্মতদের উপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত ফরজ করেছিলেন। কারণ সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেটি ইমানের পরে, শাহাদাতাইনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত। তো এরকম একটি গুরুত্বপূর্ণ ইবাদত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো উম্মতকে বাদ দিবেন না, সকল উম্মতের উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত ফরজ করেছিলেন। কোরআনে কারিমে আমরা দেখি সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া তুলে ধরেছেন, রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি দি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বানা লিয়ুকিমুস সালাহ, সালাত কায়েম করার জন্য। সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতে এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটি দোয়া, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। এখানেও ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বি জাআলনি মুকিমাস সালা ওয়া মিন যুররিয়্যাতি। এরপর আমরা দেখি সূরা ইউনুসের 87 নম্বর আয়াত, এখানেও মুসা এবং হারুন আলাইহিমাস সালাম এদের তাদের ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহ পাক মুসা এবং হারুনকে নির্দেশ দিয়েছেন, ওয়া আওহাইনা ইলা মুসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসরা বুয়ুতান ওয়াজআলু বুয়ুতাকুম ক্বিবলা ওয়া আকিমুস সালাহ ওয়া বাশশিরিল মুমিনিন। এখানে আল্লাহ পাক মুসা এবং হারুন আলাইহিমাস সালামকে সালাতের নির্দেশ দিচ্ছেন। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আসছে সূরা মারিয়ামের 31 নম্বর আয়াত, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। এখানে বলা হয়েছে ওয়া আওসানি বিসসালাহ, যা আমাকে সালাতের নির্দেশ দেওয়া হয়েছে। জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে আসছে সূরা আলে ইমরানের 39 নম্বর আয়াত, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। জাকারিয়া আলাইহিস সালাম মিহরাবে সালাত আদায় করতেছিলেন, তখন ফেরেশতারা এসে তাকে ডাক দিলেন। সমস্ত নবী রাসূলদের ব্যাপারে আল্লাহ পাক সূরা মারিয়ামের 58 নম্বর আয়াতে বলছেন, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা মিন যুররিয়্যাতি আদম ওয়া মিম্মান হামালনা মা'আ নূহিন ওয়া মিন যুররিয়্যাতি ইব্রাহিম ওয়া ইসরাঈলা ওয়া মিম্মান হাদাইনা ওয়াজতাবাইনা ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমান খাররু সুজ্জাদান ওয়া বুকিয়্যা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদের ব্যাপারে বলছেন, তারা সবাই সাজদায় অবনত হইতেন। এরপর সূরা মারিয়ামের 59 এবং 60 নম্বর আয়াতেও রয়েছে, সহি মুসলিমের হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মারারতু আলা মুসা লাইলাতান উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি। যে বলেন আমি মুসা আলাইহিস সালামের পাশ দিয়ে মেরাজের রাত্রিতে গমন করলাম, তো আমি দেখলাম মুসা আলাইহিস সালাম তার কবরের মধ্যে সালাতরত অবস্থায় দাঁড়িয়ে আছেন। তো এখানে মুসা আলাইহিস সালামের সালাতের বিষয় আসছে, এরকম অসংখ্য আয়াত এবং হাদিসের মাধ্যমে সালাতের বিষয় আসছে, কিন্তু তাদের সালাত কয় ওয়াক্ত ছিল, কয় রাকাত ছিল, কোন ধরনের ছিল, এইগুলোর বিস্তারিত কোনো বিবরণ কোরআন এবং সুন্নার মধ্যে আসে নাই। তো আমাদের উপরে কর্তব্য হলো তাদের সালাত কেমন ছিল এটা জানা দরকার নেই, আমাদের দরকার হলো আমাদের রাসূল আমাদেরকে বলছেন সল্লুক আমার আইতুমনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো এইভাবেই সালাত আদায় করো। আম্বিয়া আলাইহিমুস সালামের সালাত এটা আল্লাহু আলামু বিহা, আল্লাহ রাব্বুল আলামিনে ভালো করে জানেন, আমাদের জানা প্রয়োজন নেই তাদের সালাতের নমুনা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান নাই।
আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। ওয়াবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।